পর্বতজোড়া বগৰীবাৰী মণিপুৰত বিপিএম দলৰ কৰ্মী সভাত উপস্থিত এমচিএলএ মুনমুন ব্ৰহ্ম। আজি আবেলিৰ ভাগত এক নং পর্বতজোড়া পৰিষদীয় সমষ্টিৰ বাৰী মণিপুৰ অঞ্চলত বিপিএফ দলৰ কৰ্মী সভাৰ আয়োজন কৰে। উক্ত কৰ্মী সভাত উপস্থিত থাকে বিপিএফ দলৰ পর্বতজোড়া পৰিষদীয় সমষ্টিৰ এমচিএলএ মুনমুন ব্ৰহ্ম, কেন্দ্ৰীয় কমিটিৰ সাধাৰণ সম্পাদক বিভীষণ ব্ৰহ্ম, সদস্য অমৰ ব্ৰহ্ম, আবুল হুছেইন শ্বেখ, বলৰাম পালকে আদি কৰি বিপিএফ দলৰ বিভিন্ন পৰ্যায়ৰ ভালেসংখ্যক নেতৃবৃন্দই উপস্থিত থাকে। আজি কৰ্মী সভাত উপস্থিত হৈ পর্বতজোড়াৰ এমচিএলএ মুনমুন ব্ৰহ্মই নিজৰ ভাষণ প্ৰসংগত UPPL দলৰ কাৰ্যকালত উন্নয়ন শূন্য, চাৰিওফালে কেৱল প্ৰমোদ বড়ো চৰকাৰৰ বিফলতাৰ কথা উল্লেখ কৰে। আমাৰ হাতত এমচিএলএ মুনমুন ব্ৰহ্মৰ মন্তব্য আছে, সেয়া আমি শুনাই ল'ব বিচাৰিছোঁ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। যে এত হেস্ত নেস্ত করে সরকার বানাইল, যতগুলা কথা বললো, প্রতিশ্রুতি দিল, সব প্রতিশ্রুতি মিথ্যা হইল। আজকে দিনেও মহিলাগুলাকে নিয়ে ওরা পলিটিক্স করে, ওরা গাড়ি তপরিয়া মহিলাগুলাকে এইদিকে থেকে ওইদিকে নিয়ে যায়, সেলফ হেল্প গ্রুপকে পয়সা দেওয়ার নামে প্রলোভন দিয়ে এইদিকে থেকে ওইদিকে নিয়ে যায়। আর ওইখানে বলে আপনাদের অতি প্রিয় মুনমুন বাইদর বিরুদ্ধেই কথা কয়া যায়। মহিলাগুলা এসে আমাকে ফোন করে বলে, মাইদ মিটিং এ আমাদেরকে নিয়ে গেল সেলফ হেল্প গ্রুপের চেক দেওয়ার জন্য, না বললো যে অরুণোদয়ের চেক দেওয়ার জন্য। আমি বললাম বইনি না, অরুণোদয় আবার কই চেক দেয়? ওইটা অ্যাকাউন্টে সে ধুইকা যায়। ওরা ভুইলা ভালা করে বাংলাদেশ মহিলাগুলো তো ভুলা ভালা গেল ওইদিকে, যাই ওইখানে ওদের এই বদমাইশ দলগুলার জি অভাব অভিযোগ মুনমুন বাইদর উপরে জি গালা গালি ওইটা শুনে ওদের মন কান্দে বলে, কই বাইদ আপনি দিলেন ঘর আমাদের বাড়িতে, বাড়িতে গিয়ে ঘর দেওয়ার জন্য আপনি একটা নামের লিস্ট বানাইলেন, ওই নামের লিস্টটা ওরা দেখে দেখে আমাদের থেকে 2,000-5,000 কইরা ওরা ঠগিয়া খাইতেছে। এখন আবার নতুন সেলফ হেল্প গ্রুপের কথা কয়ে নিয়ে আসছে আমাদেরকে মিটিং এ আইসা দেখি খালি আপনার দুধ নাম গায়। আমার মন খুব কানলো, আপনি চিন্তা করেন না, আপনার সময়ে আমরা সব আপনাকে ভোট দেব। এটা তো বাস্তব, এটা তো বাস্তব, আপনারা আমার লোক, আমাকে কষ্ট দিয়ে আপনারা কি বাইসা থাকতে পারবেন? যাই হোক, এটা হলো কথা। আমি ধন্যবাদ জানাই মসজিদ কমিটিটাকে আর এই সুযোগটা করে দেওয়ার জন্য। আপনারা আমার মানুষ, আপনারা আমার এখানে আমাকে এমসিএলএ বানাইছেন, সরকার থাকুক না থাকুক, সরকার থাকুক না থাকুক, খান থাকুক না থাকুক, আপনাদের আবেদন আমি গ্রহণ করব। আর আপনাদের আবেদন হিসাবে আমি আপনাদের এই পর্বতজোড়া যিমান অফিস আছে, অফিসত পর্যাপ্ত পরিমাণের কোনো অফিসার নাই, এই ক্ষেত্রত কি কব? বিটিসি সরকার, বিটিসির এটিয়ার বর্তমানের প্রমোদ বড়োর সরকার মুঠতে বিফল, বিফল এইটোর কারণে হব হয়েছে। একেসকলে বিটিসি সরকারটুকুই বিটিআর বিটিআর বলে কয়ে পেলায় প্রপাগেন্ডা করে আছে, এইটোর কারণে বিফল হয়ে আছে। কোনো অফিসতে ভালকে সরকারি কর্মচারী নাই, সরকারি কর্মচারী লিগেল পথত যাবর কারণে নির্দেশ নিদিয়ে বিষয়ে অফিসার বিষয় ববিয়া সকলক যিমান এজন দুজন আছে সবকে ইলিগেল প্রথারে কার্য অফিসলাই লৈ যাবর কারণে একেসকলে নির্দেশ দিয়ে, এইটাই হল প্রমোদ বড়ো সরকারের UPPL সরকারের ব্যর্থতা। হয় এই সরকার বিফল, রাইজর আবেগ আবেগ বিবেক একেবারে পূরণ করিব পারা নাই, রাইজর যি লাগে সামান্যতম ন্যূনতম রাইজর বৃদ্ধ পেনশনের পৰা আদি করে সরকারি যান আসনি সমূহ আছে রাইজর ওসর গৈ পোৱা নাই, এইটুকু আবেগ বিবেক জানালে। ঠিক আছে।